ভূত বলতে কিছু নাই, খামাখা আমি ভয় পাই, আমার ব্রাশটার ইজ্জত মাইরা দিছে। আম্মু আম্মু ঘুমায়া গেলা? ঘুমিয়ে যাওয়া একটা মানুষকে জিজ্ঞেস করতেছো আম্মু ঘুমায় গেলা? এখন তো জায়গায় উত্তর দিতেইব, হ্যাঁ আমি ঘুমায় গেছি। তাহলে আর ঘুমায় থাকলাম কই? ফাও কথা বাদ দিয়া এবার ঘুমা। আম্মু আমার তো ঘুম আসতেছে না। কেন ঘুম আসতেছে না কেন? আম্মু একটা গল্প বলো না। এখন তোর গল্প শুনতে মন চাইলো? হ্যাঁ আম্মু একটা গল্প বলো না। শুন তাহলে। একটা রাজার সাতটা মেয়ে ছিল, সাতটা মেয়েই অনেক সুন্দরী ছিল। তো আম্মু রাজা সাতটা মেয়ে থেকে কি একটা মেয়ে আমার কাছে বিয়ে দেবে? কেন তোর কাছে বিয়ে দেবো কেন? না তাহলে আমি রাজা সাতটা মেয়ের গল্প শুনে কি করবো বলো? এর থেকে ভালো একটা ভূতের গল্প বলো আম্মু। ভূতের আবার গল্প কি? হ্যাঁ ভূত বলতে কিছু নাই। আম্মু আমিও তো জানি ভূত বলতে কিছু নাই, কিন্তু তুমি একটা ভূতের গল্প বলো না। ভূতের গল্প আমি জানি না। তুমি জানো আম্মু, আমাকে একটা বলো। আচ্ছা শোন তাহলে। একটা ফ্ল্যাটে একটা পরিবার বাস করতো, তাদের একটা বাচ্চা ছিল, আর বাচ্চার একটা ওই যে হাঁটার গাড়ি থাকে না, খেলনা গাড়ি, ওগুলা ছিল। তো ওই গাড়িটা ব্যালকনিতে ছিল, তো তারা পরিবার সহ ঘুমিয়েছিল ওই লোক ঘরের মধ্যে। তো হঠাৎ দুপুর বেলা মনে করো ওই খেলনার গাড়িটা আছে না বেজে উঠতো, মানে ওই খেলনা গাড়ির মধ্যে এক ধরনের গান বাজতো না, ওগুলা অটোমেটিকলি বাজতে থাকতো। তারপর আমার কি হয়েছিল? তারপর তারা যখন রাত্রে ঘুমিয়ে থাকতো তখন তাদের ফ্ল্যাটের মধ্যে অদ্ভুত অদ্ভুত শব্দ আসতো, মানে কেউ কান্না করতেছে এরকম শব্দ। তখন তারা ভয়ে ফ্ল্যাটটা ছাইড়া দেয়। ফ্ল্যাট ছাইড়া দেওয়ার পরে নতুন যে ভাড়াটিয়ারা আসে না, তাদের সাথে তো আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছিল। কি ভয়ঙ্কর ঘটনা আম্মু? তারা জানালার পাশে খাটের মধ্যে শুয়ে থাকতো, তো তাদের পাও টেনে জানালার উপর উঠে ফেলতো, জানালার ফাঁক দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। ও মা আম্মু বলো কি? হ্যাঁ খুবই ভয়ঙ্কর ছিল। থাক থাক আম্মু আর বলতে হইব না, আমার তো এখনই ভয় করতেছে। ওই আমাকে কই নিয়ে যাচ্ছ? হ্যাঁ আমাকে কই নিয়ে যাচ্ছ? আম্মু ভূত আম্মু ভূত ভূত আম্মু ভূত। কি রে স্বপ্নের মধ্যে ভূত ভূত করতেছস কেন? আম্মু ভূত আমারে নিয়ে যাইতেছিল জানালা দিয়ে। তুই যে ঘুমায় আছিলি তোরে আবার কেমনে নিয়ে গেল, আমি তো দেখলাম না। হ্যাঁ আম্মু আমাকে জানালা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ভূতের গল্প আরো বেশি বেশি শোন। শয়তান ভূত কত বড় সাহস আমাকে নিয়ে যাচ্ছিল, আরেকবার আসুক, আরেকবার আসলে খাটের নিচে ঢুকাইয়া মার দিব। আম্মু লাইটটা জ্বালাইয়া দেই। না না লাইট জ্বালাইস না, লাইটের আলোতে আমার ঘুম আসে না। আম্মু কিন্তু আমার তো অন্ধকারে ঘুম আসতেছে না। আম্মু তুমি খাতা দিয়ে তোমার চোখ ঢেকে রাখো, আমি লাইট অন করে দিচ্ছি। ঠিক আছে যা তাহলে লাইট অন কর। ভূত বলতে কিছু নাই, খামাখা আমি ভয় পাই। আম্মু তুমি আবার লাইটটা অফ করে দিলে কেন? আরে দূর আমি অফ করি নাই তো। তাহলে কে করলো? ঠিক আছে আমি আবার অন করে দিতেছি। কি ব্যাপার আবার লাইটটা অফ হয়ে গেল? রুমের মধ্যে মনে হয় ভূতে ঘোরাঘুরি করতেছে। আম্মু আবারও ভূত আইছে, আমি বলছিলাম না ঘরের মধ্যে ভূত আছে। ভূতের যদি এতই ভয় পাস তাহলে খাটের নিচে যাই ঘুমা যা। আমি এবার লাইট অন করে সুইচের কাছেই খাড়ায় থাকবো, দেখবো কে এবার অফ করে। তুমি কি ব্রাশ খুঁজতেছ? কে কি ব্যাপার শয়তান ভূত, তুমি সকালবেলা আমার বাড়িতে কি করতেছ? তামিম তুমি কিন্তু আমারে ইনসাল্ট করতেছ। কি সাল, এটার মানে কি? ওরে অশিক্ষিত মূর্খ, ইনসাল্টের মানে জানো না? ওরে আমার শিক্ষিত ভূত রে, তুমি যদি এতই শিক্ষিত হও তাহলে ভূত হইলে কেন? হ্যাঁ তামিম তুমি আমাকে আবার অপমান করতেছ। আচ্ছা ঠিক আছে তুমি এইটা বলো, তুমি এত সকালবেলা আমার বাড়িতে কি করতেছ? ব্রাশ করতে এসেছি। ব্রাশ করতে এখানে এসেছো কেন? ব্রাশ করবা হইলো ভূতের কারখানায়। ভূতের কারখানায় তো ব্রাশ থাকে না। তাহলে তুমি ব্রাশ করো কি দিয়া? তোমার ব্রাশ দিয়ে আমি ব্রাশ করি। কি তুমি আমার ব্রাশ ব্যবহার করো? তুমি প্যাম্পাসে খিচুড়ি খাও, টয়লেটে থাকো, আবার আমার ব্রাশ দিয়ে ব্রাশ করো। আমার ব্রাশটার ইজ্জত মাইরা দিছে। এতদিন জানতাম তুমি শয়তান ভূত, এখন তো দেখি তুমি চুরিও করো। এইটাকে তুমি চুরি বলতেছো কেন তামিম? আমি তো ভালোবেসে তোমার ব্রাশটা ব্যবহার করি। নাও তুমি এবার ব্রাশ করে নাও। জি না আমি তোমার ইউজ করা ব্রাশ দিয়ে ব্রাশ করবো না। তামিম মনে পড়ছে তোর জন্য একটা নতুন ব্রাশ আনছিলাম, ড্রয়ারের মধ্যে আছে দেখ। আম্মু পিঙ্ক কালার ব্রাশটাও তো আমার। হ্যাঁ ওই ব্রাশ তো পুরানো হয়ে গেছে, তাই আমি ওইটা দিয়া বেসিন ধুইছিলাম, আর এই জন্য তোর জন্য একটা নতুন ব্রাশ আইনে রাখছি।